নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্কৃষ্ণা। এখন ওই সকাল 6টার মতো বাজে, আমি আর বোন একটু হাঁটতে বেরোচ্ছি, আর উপরে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি আর ওইখানে মাকে পাঠিয়ে দিয়েছি। দাঁড়ান, গেটটা দিয়ে নি। বোন আগেই বেরিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বোন আগে আগে যাচ্ছে, ওর আবার ঠান্ডা বেশি, ওই জন্য মাথায় আবার একটা ওড়না দিয়ে নিয়েছে। গরম পড়লেও সকালবেলাটা কিন্তু এখনো ভালোই ঠান্ডা ঠান্ডা আছে। এই যে নিয়ে এসেছি, এটা পরে নেবো এখন, নাহলে নাক থেকে একটু ঠান্ডা ঠান্ডা ঢুকতে পারে। দাঁড়ান, পরে নিই। আগের দিন মর্নিং ওয়াকে আমরা গিয়েছিলাম পিএইচির মাঠে, যেখানে অনেকটাই জঙ্গল ছিল। তাই বোনকে বললাম আজ আর ওই দিকে যাবো না, আজ আমরা এ ব্লকের দিকে, স্টেশনের দিকে যাব। মানে ওই দিকটা বি ব্লকের দিকে হয়, আর পিএইচির মাঠটা এ ব্লকেই পড়ে। কিন্তু আমরা বললাম তাহলে আর মাঠে যাব না, আজকে রাস্তায় যাব। আর রাস্তাগুলো দেখুন, সকালবেলাতেই পৌরসভার থেকে লোক পাঠিয়ে দেয়, একদম রাস্তাগুলোকে ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে দিয়ে দেয়। কারণ এই যে গাছ তো রাস্তার দুধারে, তো গাছের অনেক পাতা পড়ে থাকে, আর পাতার ওপরে স্কুটির চাকা পড়লে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তো সকালবেলায় ওই জন্য ঝাড় দেয়। আর ভাবলুম যে রাস্তা দিয়েই যাই, তাহলে আপনাদের একবারে আমরা যেখানে থাকি সেখানকার রাস্তাগুলো দেখা হয়ে যাবে, এলাকাটাও দেখা হয়ে যাবে। চলুন তাহলে আপনারাও আমাদের সাথে মর্নিং ওয়াকে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যাদের মনে হয় যে না সকালবেলা একা একা লাগছে, তারা আমাদের এই ভিডিওটা চালিয়ে আপনারাও আমাদের সাথে চলুন, হাঁটতে চলুন, ভীষণ ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, তবে উঠে গেলে তারপরে রেডি হয়ে হাঁটতে বেরোলে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ফ্রেশ লাগে। আর আমাদের, আমরা একাই হাঁটছি না, রাস্তায় আরও অনেক লোকই হাঁটছে, ওই যে সামনে দিয়ে যাচ্ছে। আর এখানে তো অনেক পার্ক আছে, মানে প্রতিটা ওয়ার্ডেই একটা করে পার্ক আছে। ওই পার্কগুলোতে যারা বয়স্ক তারা সকালে উঠে যোগা করে, তারপরে আপনার ব্যায়াম করে। তো আমরা এখন একটা পার্কে যাচ্ছি যেখানে এক্সারসাইজ করার জন্য কিছু জিনিসপত্র পৌরসভা থেকে বানিয়ে দিয়েছে। তো ওইখানেই আমরা যখন এই ব্লকের দিকে হাঁটতে যাই, ওই পার্কটাতেই যাই, ওখানে গিয়ে আমরা একটু এক্সারসাইজ করি। এই দেখুন, সব পাতাগুলোকে ঝাড় দিয়ে না রাস্তার থেকে সরিয়ে দিয়েছে। ওই যে বললুম না, স্টেশন নয়, এই অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এই দেখুন গাছটা কি সুন্দর লাগছে না, আর ফুলের রঙটাও কি সুন্দর, ভারী সুন্দর লাগছে কিন্তু সকালবেলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা চলে এলাম পার্কের ভেতরে, এই যে বোন এসে এক্সারসাইজ শুরু করে দিয়েছে, আর একজন কাকু আমাদের পাশে এক্সারসাইজ করছেন, উনি প্রত্যেক দিনই এখানে আসেন। আর ওই যে দূরে ওখানে সব বয়স্ক যারা আছেন, তারা ওখানে প্রত্যেক দিন এসে যোগা করেন। আর ভীষণ 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 ভালো লাগে, আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তি একদম। এই যে আমিও একটু এক্সারসাইজ করছি, আমারও বেশ ভালোই লাগছে। আর আমি তো বাপের বাড়ি আসি, এখানে আসি তো, আর বোন আর মা আসে, কিন্তু আমি যখন থাকি তখন আসি। বোন সবথেকে বেশি এইটা করতেই পছন্দ করে, এসেই এইটাতে প্রথমে করবে, আবার দেখবেন যাওয়ার সময় এইটাতে করবে, ও বাচ্চাদের মতো এইটাতে উঠলে ওর বেশ মজাই লাগে। এবার আমাকে বলছে দিদি ওঠ না, ওঠ ওঠ, তোরও ভালো লাগবে। তো আমিও ওর কথা শুনে একটু উঠে পড়লাম এইটাতে, ওই আর কি বাচ্চাদের মতো। এইবার ও অন্যটা করছে। এখানে বেশ কয়েকটা দরকারি এক্সারসাইজ, যেগুলো আপনার কিছু মানে থায়ের, তারপরে হাতের, যেগুলো এক্সারসাইজ করা যাবে সেই রকম কিছু রেখেছে, বেসিক কিছু। তো যাই হোক, ভালোই হয়েছে, এখানে সবাই এসে এক্সারসাইজ করতে পারবে আর করেও। আমরা এখানে একটু এক্সারসাইজ করে নিয়ে তারপরে এখান থেকে আবার চলে যাব, একটু হেঁটে তারপরে যাব বাড়ি। তো বোনের মোটামুটি হয়ে গেছে, এবার আমি একটু করব।
তারপরে আমরা এখান থেকে চলে যাব। বেশ ভালোই লাগছে, কিন্তু আবার ভয় পাচ্ছি যে আবার হাত পা ব্যথা না হয়ে যায়। বোন বলছে হবে না, কারণ তুই তো কয়েকদিন যেখানে আসার পর থেকে আমার সাথে হাঁটতে বেরোচ্ছিস, তাই আর হাত পা ব্যথা হবে না। আমি বললাম সেটা অবশ্য ঠিকই বলেছিস। ওই দেখুন আবার এটাই উঠে পড়েছে, হচ্ছে কি মজা হয় বাচ্চাদের মতো এই আর কি। আমরা বড়রাও কখনো কখনো বাচ্চা হয়ে যাই, বুঝতেই পারি না। যাই হোক, আমাদের এইখানে হয়ে গেছে এক্সারসাইজ করা, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তারপরে এখান থেকে বেরিয়ে আমাদের ওই দিকটা একটু হেঁটে তারপরে চলে যাব বাড়ি। এই রাস্তাগুলো দেখলেন আমার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এই দিকটাতেই আমার এই যে পুরনো স্কুল, আমি 3 আর 4 এই স্কুলে পড়েছি, মানে একেবারে শৈশবের কথা মনে পড়ে যায়। এই রাস্তাগুলো, এই গলিগুলো, এখানে প্রত্যেক দিন আসতাম, ক্লাস করতাম। আর সেই সময় এখানে এত কিছু ছিল না, এত কিছু মানে এই যে স্কুলটা এত বড় ছিল না, আর এইরকম পাঁচিলও ছিল না, তবে এই যে গাছটা এটা ছিল, দেখে একেবারে পুরনো সেই স্মৃতি সমস্ত কিছু একেবারে চোখের উপরে ভেসে উঠছে। আমরা সকাল স্কুলে চলে আসতাম, তারপরে ম্যাডাম কোন ম্যাডাম কেমন ছিল, যদি সেই সমস্ত কোনো ম্যাডামই এখন নেই, তারপরে এই দিকটা কেমন ফাঁকা ফাঁকা ছিল, কিছুই মানে কি ঘর বাড়িগুলো একই আছে কিন্তু স্কুলটা বিল্ডিংটা এতটা ছিল না। এই যে এইদিকে অনেকটা বাড়ানো হয়েছে, এইদিকে তো পুরোটাই জঙ্গল ছিল। আমাদের ম্যাডামরা বলতো যাবে না ওইদিকে, আর আমাদের রাস্তাও খুব ভয় লাগতো, আমরা আসতাম না। এই যে সাদা বিল্ডিংটা, এদিকটা পুরোটাই জঙ্গল ছিল। স্কুলটা দেখে না কেমন যেন আমার ভেতরে একটু ঢুকতে ইচ্ছে হলো, মনে হলো যাই না একটু, যাই ভেতরে যাই ঢুকি। এই যে সেই গাছটা, গাছটা কিন্তু আছে তবে অনেকটা বড় হয়ে গেছে। আমার স্কুলটা দেখে একটু ছুতে ইচ্ছে করলো, তাই স্কুলটা তো ছুতে পাচ্ছি না, পাঁচিল দিয়ে তালা দেওয়া গেটে, তাই একটু পাঁচিলটাই ছুঁলাম। ঠান্ডাটা কমে গেছে আর রোদ উঠে গেছে, তাই জন্য মাস্কটা খুলে দিয়েছি এখন, আর মাস্ক পরে হাঁটতে পারছি না, মানে অস্বস্তি হচ্ছে। রোদ উঠে গেছে তো এখন আর ঠান্ডা ঠান্ডা নেই, ওই জন্য দাঁড়ান একটা জিনিস দেখাই। এই পুষ্প বৃষ্টি হবে ওই গাছ থেকে, এই দেখুন কি সুন্দর। এটা কি ফুল আমি জানি না, কোনো একটা ফুল হবে, পুরো হলুদ হয়ে রয়েছে। সামনেই হোলি তো, আর হোলির আগেই এই গাছগুলোতে এইরকম সুন্দর কালারফুল ফুল ফোটে। আর একটা হয় রানী কালারের, ওই দেখুন যে দাঁড়াবে তারই মাথার ওপরে পুষ্প বৃষ্টি হবে। গাছের নিচে রাধা দাঁড়িয়ে আছে, রাধা দাঁড়িয়ে আছে, রাধা দেখেছুন কি সুন্দর লাগছে। আমি পুষ্প বৃষ্টি হচ্ছে, পুষ্প বৃষ্টি, ওই যে এত সুন্দর ফুল আর গাছ থেকে ওরা আর ওখান থেকে নড়তে ইচ্ছে করছে না, ছবি তুলেই যাচ্ছে। ছবি তোলা শেষ, এবার বাড়ির পথে চলছি। আর এই রাস্তা দিয়ে যতই যাচ্ছি সেই পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ছে, যে ছোটবেলায় এই রাস্তা দিয়েই তো কত স্কুলে গেছি, এই গলি দিয়েই তো স্কুলে গেছি। সেই সমস্ত গলিগুলো থেকে আবার যখন সকালে মর্নিং ওয়াক করতে আসি, সেই ছোটবেলার সমস্ত কত কথা মনে পড়ে যায়। মাম্পি বলি মাম্পি এটা করেছি না, মাম্পি আমাদের হাঁটা প্রায় শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলে এলাম বাড়ি, অনেকটা হেঁটে ফেলেছি, আপনারাও আমার সাথে সাথে অনেকটা হেঁটেছেন, এইবার চলুন বাড়ি যাই। এই যে চলে এসেছি বাড়ি, আগে গিয়ে দেখবো আমার ছেলেটা কি করছে। মাপি তুই ওপরে যাবি? আচ্ছা, আজ অনেকটাই হাঁটলাম, তার সাথে সাথে পুরনো স্মৃতিটাও মনে পড়ে গেল, স্কুলের ওইখানটা গিয়ে ভীষণ ভালো লাগছে। চলুন একটু ওপরে যাই, দেখি আমার ছেলেটা কি করছে। চলুন, কালকে মেশিনটা তেল তেল দিয়ে রেডি করে রেখেছি বসবো বলে, ছেলে তো থাকলে আমি ওর সামনে কিছু করতে পারি না, তাহলে ওই নিয়ে ওগুলো দুষ্টুমি শুরু করবে, ওই জন্য তেল টেল দিয়ে রেডি করে রেখেছি। আজকে
একটা নাইটি বানানোর ইচ্ছে আছে। এই যে মাকে বলেছিলাম ওর সাথে শুতে, এই যে ঘুমাচ্ছে। ওই এত গরম লাগে, ও কিছু কখনো গায়ে দিতে চায় না। মর্নিং ওয়াক করে এসে দেখি বাবা নেই, বাবা বাজারে গেছে। বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ওমের জন্য কত কালার নিয়ে এসছে, রং নিয়ে এসছে, আবার মাথার টুপি, তারপরে পিচকারি, এই সমস্ত কিছু নিয়ে এসছে। দাদু কি রং নিয়ে আসছে তোমার জন্য? আবির নিয়ে আসছে। কি কি কালারের? এটা কি গ্রিন কালার? আর কালকে মাসি অনেক কালারের আবির নিয়ে আসছে না? আবার টুপি নিয়ে আসছে, আবার মাসি তোমার জন্য একটা কি পিচকারি নিয়ে আসছে? না লাগবে না, একদিন খেলবে। না না একদিন খেলবো, ওইটাই ঠিক আছে। এই যে আমি আমার জন্য বেসনের চিলা গ্রিন টি বানিয়েছি। বেসনের চিলাটা আমার খুব ভালো লাগে খেতে, ওর জন্য আমি সকালে ব্রেকফাস্টের জন্য চিলাই বানাই। আর বোনের জন্য দুটো এগ টোস্ট করেছি, আর ছেলের জন্য এগ টোস্ট করে ওপরে একটু চিজ দিয়ে রেখেছি। আর এই যে রাত্রেবেলায় ছেলেকে নিয়ে গেলাম নেড়াপোড়া দেখাতে, ও তো ভীষণ খুশি হয়েছে। আজকে তো নেড়াপোড়া, কাল দোল। ছোটোবেলায় আমরা কত পাতা কুড়িয়েছি, আমার যখন দাদু ছিল তখন দাদু আমাদের এই নেড়াপোড়ার আর ইয়েটা বানিয়ে দিত, কাঠামোটা। তারপরে দাদু মারা যাওয়ার পর আমার মাই বানিয়ে দিত। তো এই ছেলেকে দেখাচ্ছি আর বলছি আমরাও ছোটোবেলায় এরকম নেড়াপোড়া করতাম। ওম তো ভীষণ খুশি হয়েছে আর বলতাম আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, তারপরে পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল। আর তার সাথে সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, আর এখনও করছি। সমস্ত অশুভ শক্তি এই আগুনে ঝলসে যাক, পুড়ে যাক, আর শুভ শক্তি আসুক, জয় হোক। সবাই খুব ভালো থাকুক, কালকে দোলটা সবার খুব ভালো কাটুক। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে ভালো লাগলে, আমাদেরকে ভালো লাগলে আমাদেরকে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও সবাই হোলিটা ভীষণ ভালো কাটান, সেফফুলি কাটান। আর এই যে ওম, ও তো নেড়াপোড়াটা ভীষণ এনজয় করছে, আর কালকে হোলি হবে সেইটাও ও কতটা এনজয় করে আশা করব, চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের এই ব্লগটা যেটা সকাল থেকে মর্নিং ওয়াক থেকে শুরু করেছিলাম, এই নেড়াপোড়া দিয়ে শেষ করলাম। তো টাটা, বাই বাই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, হোলিটা খুব ভালো কাটাবেন, আর আমাদেরকেও আশীর্বাদ করবেন। আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার ছেলে যেন ভালো থাকে। আর একবার বলছি, আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।